আজকে অনেকদিন পর আমি আজকে ব্লগ স্টার্ট করেছি সকাল সকাল। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আলিপুর জু, যেটা অনেক ছোটবেলায় গিয়েছিলাম, আজকে আবার এতদিন পর যাচ্ছি। তো সেখানে যাচ্ছি হচ্ছে আমি, আমার মা, আমি, আমার জিজু দিদি, আর দিদির বেবি, আর আমার মাসি। তো আমরা সবাই মিলে কারে করে যাচ্ছি, তো ওখানে গিয়ে আর বাকি কথা হচ্ছে। চলো আজকের মতো এখনকার মতন টাটা। আমাদের সাথে যে জিজু আছে, জিজু হাই করে দাও, পেছনে তোতা হাই করে দে, মাম্মাম হাই করো, মা হাই করে দাও, মানি এই যে। তো এখন আমরা যাচ্ছি, তো আমাদের যাওয়া স্টার্ট হয়ে গেছে, তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ঘুমাচ্ছে বসে বসে, এই দেখো সবাই, এই দেখো এটা হচ্ছে ম্যাকাও, ব্লু ইয়েলো এবং এই যে এখানে সাইবেরিয়ান পাখি আছে, দেখো তোমরা এই যে সব রয়েছে। ওই যে ওখানে দুটো হাতি দেখা যাচ্ছে, দেখো দুটো হাতি, দেখো সবাই কি সুন্দর ভাবে রয়েছে, ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা সিংহ দেখতে পাচ্ছি না, সে ঘুমাচ্ছে, ওই যে ঘুমিয়ে রয়েছে, ওই যে ঘুমিয়ে রয়েছে। এখানে উট পাখি আছে, দেখো তোমরা এই যে উট পাখি, আমি ভীষণ মজা পেয়েছি গাইজ পাখি পশু দেখে। দুর্ভাগ্যবশত আমরা সিংহ দেখতে পাই না, এটা আমার দিদি, আর এখানে এই যে উট পাখি রয়েছে। আমরা একটু লাঞ্চ করব, তো আমরা এখানে লাঞ্চ করার জন্য এখানে এই জায়গাটা বসছি, তো এখানে বসে আমরা লাঞ্চ করি। আর লাঞ্চ আজ আছে পরোটা আর চিকেন, তো লাঞ্চ করার পরে আবার গিয়ে দেখা হচ্ছে সকল দোকানের জন্য চাটা। এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে একটা বাঘ দেখতে পেয়েছি, সুন্দরভাবে শুয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। সেইভাবে ভিডিও গুলো করা হচ্ছে না, কারণ প্রচুর ভিড়ের জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না। তো এখানে এখন আমরা জিরাফ দেখছি, তো তোমাদের দেখা, এই দেখো জিরাফ গুলো, আজকের মতো আমাদের চিড়িয়াখানা ঘোরা এখানেই কমপ্লিট। এখন কটা বাজে? দেড়টা বাজে প্রায়, আমরা সবই দেখে নিয়েছি, কিন্তু সাপ খুঁজে পাচ্ছি না, জেব্রা খুঁজে পাচ্ছি না, আরো আরো অনেক কিছু খুঁজে পাচ্ছি না, বন মানুষ দেখিনি, নীলগাই দেখিনি, যাই হোক জানি না এগুলো আর আছে কিনা। পুরো চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা ভিক্টোরিয়ার দিকে যেতে পারি। এটা আমার একটা ছোট্ট মাম্মাম, এই যে আমার দিদির মেয়ে, তো এবার দেখা যাক কি হয়। যদি ভিক্টোরিয়া যাই বা ভিডিও করার হয় তো করবো, না হলে এখানেই শেষ। তো চলো টাটা।